মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাড়াইপুর ফুলতলা বিধান স্মৃতি সংঘের পুজো প্যান্ডেলের সামনে। প্রতি বছরের মতো কিন্তু এই বছরও পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু হতে চলেছে ইলোরার যে কৈলাস টেম্পল। পুরোপুরিভাবে কিন্তু বলা যায় কাজ কমপ্লিট হয়ে এসছে এবং গোটা প্যান্ডেলটাকে একবার তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক কতটা কাজ কমপ্লিট হলো। বাড়াইপুর ভিডিও অফিসের পাশ থেকে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে আসলেই কিন্তু এই হচ্ছে প্যান্ডেলের মূল গেট। এখান থেকে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। প্রতি বছর কিন্তু এই যে পুকুরটা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু যাতায়াতের ব্যবস্থা করা হয় এই প্যান্ডেলের ভিতরে। এবছরও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু ভিতরে তোমাদেরকে আসতে হবে। এবং যদিও এখনও কাজ চলছে, এখানে সকলে মিলে কাজ করছে, শেষ মুহূর্তের কাজ চলছে। এই রাস্তা থেকে ভিতরে প্রবেশ করার পর এই যে রাস্তা রয়েছে পুকুরের পাশ থেকে থাকা এই রাস্তা ধরেই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো অনেকটাই কিন্তু হেঁটে তোমাদের মন্দিরের ভিতরে আসতে হবে। শেষ মুহূর্তের কাজ চলছে এই রাস্তা তৈরি। এই সাইডটা এখনও একটু কাজ বাকি রয়েছে, দাদারা কাজ কমপ্লিট করছে। তো আমরা এখন ওই পার থেকে তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো। মূল প্যান্ডেলটা কিন্তু ওখানে রয়েছে, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে প্যান্ডেলটা। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ের বুক থেকে হেঁটে যাচ্ছি, অনেকটা কেদারনাথ কিংবা অমরনাথে যাওয়ার যে ফিল সেই ফিলটা অনেকটা তোমরা কিন্তু এখানে আসলে পাবে। পুরো চারপাশে এই যে জায়গাগুলো সেগুলো কভার করা হয়েছে চটের বস্তা দিয়ে এবং তারপরে রং করে কিন্তু পাহাড়ের একটা আকৃতি দেওয়া হয়েছে এবং খড় নিয়ে আসা হয়েছে। আর অনেক কিছু কাজ রয়েছে এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের লাইট লাগানো হয়েছে এবং পুরো পাড়টাকে একটা পাহাড়ের শেপ দেওয়া হয়েছে। পুকুরের পাড় ধরে যতটা এরিয়া আছে সমস্তটাই কিন্তু পাহাড়ের শেপে ঘিরে দেওয়া হয়েছে। প্রতি বছর এই পুকুরের মাঝখান থেকে কিন্তু যাতায়াতের রাস্তা তৈরি করা হয় প্যান্ডেলে, তবে এবছরও কিন্তু সেই একই ধাঁজে তৈরি হয়েছে, তবে সেই রাস্তাটা পুকুরের একটু পাশে তৈরি করা হয়েছে। এক মিনিট মতো হাঁটতে হাঁটতে তোমাকে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। তো বেশ লম্বা একটা রাস্তা এবছর কিন্তু তারা তৈরি করেছেন এবং আমি এখন রয়েছি প্যান্ডেলের একেবারেই ভিতরে যাওয়ার রাস্তাতে, তোমাদেরকে দেখাই। এখন মেইন রাস্তা দিয়ে ভিতরে ঢোকার পর আরও একটি গেট রয়েছে, এই গেট ধরে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এখান থেকে যখন যাবে মনে হবে পুরো পাহাড়ের ভিতরে প্রবেশ করলে। উপরে সিলিংটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে হেঁটে ভিতরে আসলাম, এখনও নিচে কাজগুলো বাকি রয়েছে, তবে পাহাড়ের রঙগুলো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। ভিতরে কিন্তু এখনও কাজ চলছে কৈলাস মন্দিরে, দেখতে পাচ্ছ অনেকটা রঙের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোটা মন্দিরটার। রাস্তা দিয়ে ভিতরে আসার পরেই কিন্তু তোমাদের চোখ পড়বে ভিতরের কারুকার্য, দেখতে পাচ্ছ কৈলাস মন্দিরের যে আদলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বলা যায় এখানে আসলে কিন্তু পাহাড় কেটে সেই যে মন্দির তৈরি করা হয়েছে ঠিক সেই আদলে কিন্তু পুরোপুরিভাবে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। পুরো ওয়ালে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি তোমরা আসলে চোখে পড়বে। মধ্যপ্রদেশের ইলোরা যে কৈলাস টেম্পল সেই টেম্পল কিন্তু একটি পাথর কেটে গোটা মন্দিরকে কিন্তু তৈরি করা হয়েছিল এবং উপর থেকে পাথর কেটে কেটে নিচে নামা হয়েছিল। এই সাইডের দেয়ালে বিভিন্ন রকমের দেবদেবী দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, সেম টু সেম গোটা মন্দিরকে সাজানো হচ্ছে এবং বেশ কিছু লাইটও লাগানো রয়েছে। রাত্রেবেলার ভিউ কিন্তু একেবারেই বদলে যাবে এবং কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু শিল্পীদের হাত ধরে গোটা প্যান্ডেল সেজে উঠছে। দুটো গেট পার করার পর কিন্তু এই গেট ধরে তোমাদের ভিতরে আসতে হবে। তো এই হচ্ছে ভিতরের প্যান্ডেলের ভিতরের ভিউ। তো ঠাকুরও কিন্তু চলে এসছে প্যান্ডেলের ভিতরে, ভিতরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো কি সুন্দরভাবে গোটা সিলিংটাকে সাজানো হয়েছে, বিভিন্ন দেবদেবী রয়েছেন এবং এই হচ্ছে মূল প্যান্ডেলের ভিতরের অংশ। তো গাইজ এই ছিল বাড়াইপুর ফুলতলা বিধান স্মৃতি সংঘের পুজো প্যান্ডেল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং কারা কারা এই পুজো প্যান্ডেলে প্রতি বছর আসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।